রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ শুরু করেছে ইউক্রেন। শনিবার কিয়েভে সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে শুক্রবার এক সাক্ষাৎকারে পুতিন দাবি করেন কিয়েভের পাল্টা আক্রমণ এরই মধ্যে ব্যর্থ হয়েছে। বেশ কয়েকদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের খবর পাওয়া যাচ্ছিল। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ISW জানায় সম্মুখ সারিতে ইউক্রেনীয় সেনাদের কার্যক্রম বেড়েছে, তখনও পাল্টা আক্রমণের দাবি অস্বীকার করে কিয়েভ। শনিবার কিয়েভ সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে যৌথ সংবাদ সম্মেলনে প্রথম ইউক্রেনের পাল্টা হামলার কথা স্বীকার করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আমাদের পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা বেশ মজার, আর এটিও গুরুত্বপূর্ণ যে রাশিয়া সবসময় এমনটি মনে করে। তাদের আর বেশি দিন বাকি নেই। যাই হোক, ইউক্রেনের পাল্টা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ শুরু হয়েছে, তবে এ পর্যায়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। কানাডা ইউক্রেনকে শর্ত সাপেক্ষে ন্যাটো সদস্য হওয়ার জন্য সমর্থন করে বলে জানিয়েছেন ট্রুডো। একই সাথে নতুন করে ৫০ কোটি কানাডিয়ান ডলার সামরিক সহায়তার ঘোষণা দেন তিনি। ইউক্রেনের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ এবং ফাইটার জেট কর্মসূচির রক্ষণাবেক্ষণ ও সমর্থনে বহুজাতিক প্রচেষ্টায় অংশ নেবে কানাডা। এছাড়া ইউক্রেনের আকাশ রক্ষার প্রচেষ্টায় 288 AIM-7 ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। শনিবারে অঘোষিত সফরে কিয়েভে পৌঁছান ট্রুডো, তাকে স্বাগত জানান জেলেনস্কি। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কিয়েভে এটি ট্রুডোর দ্বিতীয় সফর। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।